নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন সারা দেশে ধ্বংসযজ্ঞের সাথে বিএনপি জামাত এবং জাতীয় ও আন্তর্জাতিকভাবে স্বাধীনতা বিরোধী ইউনুস গংরা জড়িত যাদের লক্ষ্য বিশ্বে বাংলাদেশের মাথা নত করে দেয়া সকালে দিনাজপুরে দুর্বৃত্তদের হামলায় ক্ষতিগ্রস্ত জেলা আওয়ামী লীগ ও সদর উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে ঘুরে দেখে তিনি এসব কথা বলেন প্রতিমন্ত্রী আরো বলেন দুই সালে কোটা বিরোধী আন্দোলনে স্বাধীনতা বিরোধীরা একইভাবে বাংলাদেশকে ধ্বংস করার চেষ্টা করেছিল কিন্তু সেদিন প্রধানমন্ত্রী ছাত্রদের পাশে দাঁড়িয়ে সে কোটা প্রথা বাতিল করে দিয়েছিলেন তারা আঠারো সালের ঘটনার পুনরাবৃত্তি করে ছাত্রদের দিয়ে বাংলাদেশকে ধ্বংস করার মহাপরিকল্পনা নিয়েছিল ছাত্রদেরকে ব্যবহার করে এই বাংলাদেশকে পুড়িয়ে দেওয়ার জ্বালিয়ে দেওয়ার ধ্বংস করে দেওয়ার এবং জুড়ি বানানোর মহা মহাপরিকল্পনা রয়েছে এটা আওয়ামী লীগের বিরুদ্ধে নয় শেখ হাসিনার বিরুদ্ধে নয় আমার বিরুদ্ধে নয় এটা হচ্ছে বাংলাদেশের বিরুদ্ধে তাদের এই যে সন্ত্রাসী দৈরাজ্যকর কর্মকাণ্ড এই কর্মকাণ্ডের সঙ্গে জামাত বিএনপি এবং ইউনুস গংরা সরাসরিভাবে